গৃহবধূ হত্যাকাণ্ডের নতুন মোড়। পূর্বাঞ্চল প্রতিদিনের সংবাদ প্রকাশের 24 ঘন্টার মধ্যেই মূল দুই অভিযুক্ত গ্রেপ্তার। রাতাবাড়ি পুলিশ আটক করেছে অভিযুক্ত শ্বশুর এবং শাশুড়িকে। অভিযুক্তের আত্মীয়দের বক্তব্য, ঘটনাটি হত্যা নয়, আত্মহত্যা। মুলিয়ারা গ্রামের আকবর আলী নিজের কন্যা সিতারা বেগমকে বিষ পান করিয়ে হত্যার অভিযোগে মামলা করেছিলেন জামাতা এমরান উদ্দিন, সিতারার শ্বশুর আসাবউদ্দিন এবং শাশুড়ি মিনু বেগমের বিরুদ্ধে। 18 আগস্ট বিষ পান করানো হয় সিতারাকে। সিতারা নিজেই পুলিশ এবং আত্মীয় স্বজনকে শ্বশুর শাশুড়ি বিষ পান করিয়েছেন বলে জানিয়েছে বলে আকবর সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করেন। 24 আগস্ট সিতারা মারা যাওয়ার পর রাতাবাড়ি থানায় তিনজনকে অভিযুক্ত করে খুনের মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করার কোনো উদ্যোগ গ্রহণ করেনি বলে অভিযোগ করেন তিনি। উল্টো 5-6 লক্ষ টাকা গ্রহণের মাধ্যমে বিষয়টি মীমাংসার জন্য চাপ দেওয়া হচ্ছে বলে জানান। গতকাল এই সংবাদ প্রকাশের পর টনক নড়ে প্রশাসনের। রাতেই তুলে আনা হয় সিতারার শ্বশুর আসাবউদ্দিনকে, এমনকি 24 ঘন্টার মধ্যেই শাশুড়ি মিনু বেগমকেও করায়ত্ত করে আদালতে প্রেরণ করা হয়। এদিকে অভিযুক্তদের নিকটাত্মীয় এনামউদ্দিন আবুল এটা সত্য নয়, আত্মহত্যার ঘটনা বলে উল্লেখ করেন। বলেন, সঠিক পুলিশি তদন্তে আসল ঘটনা বেরিয়ে আসবে। আমার নাম এনামউদ্দিন আবুল, রাতাবাড়ি আমার বাসা। গতকালকে বিভিন্ন সংবাদ মাধ্যমে সিতারা বেগম নামের যে মহিলা মুলিয়ালা গ্রামের মৃত্যু রহস্য বা মৃত্যু নিয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছিল এবং সেই সংবাদে বিশেষ করে কলডর জিপির সভাপতি আব্দুল মান্নান এবং আমার নাম জড়ানো হয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। সিতারা বেগমের বাবা আকবর আলী ওরফে খালা মিয়া আমাদেরকে বারবার কম্প্রোমাইজের কথা বলেছিলেন। উনি নিজের মুখে স্বীকার করেছিলেন যে ওনার মেয়ে আত্মহত্যা করেছে। উনি পুলিশকে বলেছেন আমার মেয়ে আত্মহত্যা করেছে। হঠাৎ করে উনি সংবাদ মাধ্যমে এসে বিশেষ করে আমাদের নামে যে টাকা আত্মসাত বা টাকা দেওয়ার নামে কেসটা শেষ করা সেটা সম্পূর্ণ ভুয়া। আমরা আইনকে বিশ্বাস করি, আইনের উপর আস্থা রেখে এবং এই বানোয়াট মাতকে আমরা তোয়াক্কা না করে আমরা আমার রিলেটিভ আমার আত্মীয় আমরা আইনকে সহযোগিতা করেছি এবং আমরা অলরেডি যে 21% যারা আমরা পুলিশের সহযোগিতায় আমরা পুলিশের কাছে দিয়েছি। তো আইনের উপর আমাদের সম্পূর্ণ আস্থা আছে, পুলিশ তদন্ত করবে, তদন্ত নিশ্চয় বেরিয়ে আসবে কে দোষী কে নির্দোষী। আমরা এ ব্যাপারে আর বিশেষ কিছু বলবো না। আমরা সর্বাবস্থায় প্রশাসনের কাছে আমাদের এক দাবি, যাতে ওনারা তদন্ত ক্রমে সঠিক তদন্ত ক্রমে বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রশাসনের কাছে আমরা বিনম্র আবেদন জানাচ্ছি। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।